নমস্কার বন্ধুরা তা আমি থালি পোষগুলো বানাচ্ছি আর পুজোয় অর্ডার পেয়েছি থালি ফোষ প্রত্যেকবারে দুর্গা পুজোর আগে অনেক থালি ফোষ অর্ডার পাই অষ্টমীতে লোকে পুজো দেয় তো আমার থালি পোষ নিয়ে পুজো দেয় এলাকায় তা এবার নতুন নতুন লোকে যাওয়া পরে থালি ফোষে নতুন নতুন কেনে স্বাভাবিক এই একটা আমি সোয়েটার করছি মেয়ের জন্য ওই গেঞ্জি টেপ তা একটা তো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে বলেছে আর এক কালার করতে তো আমি এক কালার করিনি লাল দিয়ে বড় করছি সাথে দিয়ে করছি তা এখন অনেকটা করতে হবে দেখো এইটুকুনি হয়েছে অনেকটা বানাতে হবে এখন থালি পশে যেহেতু অর্ডার পেয়েছি তাই এটা একদম টাইম পাচ্ছে না করতে যখন করবো তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো গেঞ্জিটা কমপ্লিট এই থালি পোসটা আমি কমপ্লিট বাকি আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কমপ্লিট করবো আর কিছুতেই কমপ্লিট হচ্ছে না আমি এই থালি পোসগুলো বারো লাইন করে কমপ্লিট করি হ্যাঁ তাই এগারো লাইন এগারো লাইন হয়ে আছে বারো লাইনটা হলেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই লাইনটা করে দেব নাহলে কিছুতেই হচ্ছে না আমি তো যেন কোনো কিছু না এগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে করি সেটা কমপ্লিট হয়ে যায় তা আসুন বন্ধুরা তোমাদের সব পুজোয় কটা কেনাকাটা কি শুরু হয়ে গেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তার সামনেই দুর্গা পুজো এই তো একটা এক না দুধেরকে মনে হয় মহালয়া দেখতে দেখতে এসে গেলো ভাবা যায় না তা পুজোয় তোমাদের কেনাকাটা শুরু হয়েছে সেটা জানাবে প্রত্যেকে কটা জামা হচ্ছে কটা কাপড় হচ্ছে কোথা থেকে কেনাকাটা করছো এখন তো বিশ্ব অনলাইনেও কেনাকাটা করে না শপিং মল কেনাকাটা করে এখনই আমাদের মতন সে আমরা ছোটোবেলায় মনে পড়ে মা বাবার সাথে যেতাম হেঁটে হেঁটে বাজারে তখন তো অত টোটো অটো রিক্সা থাকলেও কেউ তো যতই সব লোকে টাকা দাম বাবা মাস্টারমশাই ছিলেন হাই স্কুলের টিচার বাংলার টিচার বিশ্বনাথ ভট্টাচার্য নাম বাবার তাই এবার পয়সা না কিন্তু তখন সব হাঁটেই হেঁটেই বাজার যেত বাজার অনেকটাই রাস্তা বাজার আমি থাকতাম দুর্গাপুর দুর্গাপুরে থাকতাম মামরা বাজার বলে একটা বাজার আছে তো অনেকটাই ধরুন আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা রাস্তা আধ ঘন্টা হাঁটা হাঁটা আধ আধ ঘন্টা রাস্তা ভ্যান হলে হয়তো কুড়ি মিনিট টোটো হলে হয়তো পনেরো মিনিট দশ মিনিট হবে হয়তো তা তখন তো টোটো অটো ছিল না আর থাকলো লোকে চাপতো না রিক্সা ছিল রিক্সা খুব ছিল রিক্সা ভ্যান ভ্যান না ওখানে ভ্যান থাকে না ওখানে রিক্সা আর আমার বিয়ে হয়েছে দত্তপুকুর এখান থেকে সব ভ্যান সবাই ভ্যানে করে রিক্সাই নেয় এখানে এখানে সব ভ্যান ভ্যানে করেই লোকে যাতায়াত করে মোটর ভ্যান এমনি ভ্যান সে কি অবাক আমার বাবা যখন প্রথম আমার বিয়ের জন্য এখানে এসেছিলো তখন আমার কাকু বলছিলো জানিস তো ওখানে ভ্যান জানিস রিক্সা নিয়ে সব ভ্যানে করে যায় আমি অবাক ললাম ভ্যানে করে বা কী করে যায় ভ্যানে করে তো মাল যায় জানি মানুষ কী করে যায় এখানে যে ভ্যানটাই বেটার অভ্যাস হয়ে গেছে এখন সব এখানে ভ্যান যাই হোক রিক্সার মতো দেখতো ভ্যান রিক্সার উপরটা নেই কিছু ন্যাড়া লাগে ওই অভ্যাস হয়ে গেছে তা তখন হেঁটে হেঁটে পুজোর বাজা করতে যেতাম কত আনন্দ বাজা করে আসতাম বাবা কত গল্প করতো মাকে যে এই জামাটা ভালো হয়েছে ওর ওই জামাটা ভালো হয়েছে একটা আনন্দ সে আনন্দের আনন্দ কিন্তু এখন পাওয়া যায় না তাই না এখন সব ফোনে দেখলো এই তিনটে এত টাকা দাম এই দুটো এত টাকা দাম এই একটা হয়ে এসছে আর কি সেটা আবার অনেকের সুবিধা বাইরে বেরোতে হচ্ছে না রোদে যেতে হচ্ছে না বৃষ্টির মধ্যে বেরোতে হচ্ছে না ঘরে ফোন অর্ডার করে দিলো চলে এলো বাড়িতে ব্যাস খুললো মনের মতো হলো আনন্দ না হলে চেঞ্জ করো অনেক যুগ পাল্টিয়ে গেছে আর কি কিন্তু আমাদের সময় সেই মনে পড়ে সেই আনন্দটা কিন্তু পায় না সেই যে পুজোর বাজার করতে গেলাম বাবা মায়ের সাথে দে আমার জামা পছন্দ হলো বাবা বলে এটা নে আমার অত অত পছন্দ হলো না তাও বাবা যেহেতু বাবা বাবা বলছে বাবা ভয়ে নিলাম আসার সময় মনটা আমার বিরক্ত কেন আমার তো ওই লাল জামাটা পছন্দ ছিল। বাবা কেন নীল জামাটা নিতে বললো এই যে তখন বাবা বলে দেখ মিলি তোকে নীল জামাটাই ভালো লাগবে কিন্তু লালটা মনে করছি নীলটাই দেখবি নীল জামাটা নতুনত্ব আমার ভালো লাগলো লাল তো পুরী বড় তো লাল নিস তার নীলটা নেই এই যে গল্প করতে করতে আসা তার মায়ের সঙ্গে মায়ের সঙ্গে আলোচনা করতে বাবা মিলির মিলির জামাটা ভালোই হয়েছে আমার দিদির নাম লালি হ্যাঁ লালিরও ওইটা ভালো হয়েছে এইসব ভালো লাগতো কথা আমার দাদা ছিল দাদার নাম বাপি আমরা দুই বোন এক দাদা বাপি লালি মিলিয়ে না আমার কি তিন ভাই বোনের তাইবার তাই সব ছোটোবেলার কথাগুলো মনে পড়লে দাদা সে কিছু ঠিক অনেক কেনাকাটা করতে যেত না দাদা মানে অ্যাকচুয়ালি যে দোকানে আমরা কেনাকাটা করতাম দাদা ওই দোকানে পছন্দ হতো না আর বাবা বলতো এই দোকানে কিনতে হবে দাদা রেগে যেত বাবা বলতো তো এটা হয় দাদা অন্যটা প্যান্টের দোকান হতো পছন্দ আর বাবা যে এই দোকানে কিনবো এই আমার ছাত্র এই আর কি শুনতাম তাই আস্তে আস্তে গল্প করা যে আমার বাবা ধুতি আর পাঞ্জাবি পরতো মা শাড়ি আমরা বেশিরভাগ ফ্রকে পরতাম এই যে চটি হয়তো চামড়া চটি বা হাওয়ায় চটি পরেও হাঁটা করতাম হেঁটে হেঁটে ওই যে পুজোর বাজারটা করে ব্যাগে করে বাজারটা আনতে আনতে আস্তে আস্তে যে গল্পটা সেই গল্পটা কিন্তু এখন উঠে গেছে তাই না তোমাদের মতটা বললো তাই আমার সব মনে পড়ে পুজো পুজো এলেই তো সব মনে পড়ে কষ্টও লাগে আর তো বাবা বাবার কথা মনে পড়লে খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় তাই বললাম না বাবার আঠারো সালে স্ট্রোক হয়ে চলে গেছে বাবা মা আছে মা রোজ ভিডিও করে ফোন করে রোজ মানে রোজ মানে আমি যদি ফোন করতে ভুল হয়ে মা ফোন করবি সন্ধ্যে সাড়ে ছটা বাজবার ফোন করবে মা ফোনে না আমাকে সাড়ে ছটা সাড়ে ছটা পনেরো বার বার ফোন করে মা যদি কোনো কারণে ওকে না পায় হয়তো আমি হয়তো ফোনটা ঘরে রেখে কোথাও ঘুরতে এসে দেখছি মায়ের এতবার ফোন তো ও মা একবার রেগে বলে না তো কোথায় ছিলিস এতবার ফোন করে তোকে পাই না কোনো রাগ নেই মা বলে তুই ফোন ছিলিস না কি কোথায় কী ছিলিস ও আমি তোকে দেখ ফোন করছিলাম তোকে পাইনি তো চিন্তা করছিলাম এই আর আমাদের ছেলে মেয়ে বা ছেলে মেয়ে বা আমার বড় যদি আমাকে ফোন করে যে না পায় কী রেগে যায় এই তুমি ওকে ফোনে পায় না ফোনে পা বলছি মা কী জিনিস হ্যাঁ মা বাবা কী জিনিস কোনো রাগ নেই হুম এটাই একটা সম্পূর্ণ আলাদা না বোঝে জিনিসটা যে সত্যি মিলে বাড়ি নেই আর এরা বোঝে না এরা আমি ইচ্ছা করো আমার শ্বশুর তো পোষকে বলে তুমি ফোন ধরো না হ্যাঁ হয়তো ফোনটা ঘরে ঘরে থাকে আমি তো ছাদে কাপড় মিলছে তখন কী করে নিচ্ছে ফোনটা বুঝছে যে ফোন এলো ওনারা বিশ্বাস করতে জানা বলে তুমি ফোন ধরো না তুমি ফোন দেখে ধরো না এসে উল্টো হলো মনে করো কষ্ট লাগে সব মনে করলে ভাবলে কি ভাবলে কী বলবো বলো যে ভাবে কেউ কী বলবা যাই হোক এই তোমাদের সঙ্গে গল্প করতে অনেকটাই থালিভুস্ট হয়ে গেছে আর একটু বাকি আছে আর একটু বাকি যে বারো লাইন করতে হবে কেমন এই ধরুন বারো লাইন করতে হবে এদিকটা বারো লাইন হয়ে গেছে ওইদিকে এগারো লাইন আছে আর অল্প করলেই বারো লাইন হয়ে যাবে কমপ্লিট করে তোমাদের সঙ্গে গল্প করতে অনেকটাই হয়ে গেল থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ দিনের কথা পুরানো সে দিনের কথা হে চোখে চোখের দেখা প্রাণের কথা সে কে ভোলা যা পুরান সে কী ভোলা যায় মোড়া ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোল বাজে বাসে গান গেছি বকুলের তল হ কে কোথাও আবার দেখা যদি হুম হুম প্রাণের মাঝে হায় আর একটি আর আয় শাখা হয়ে এসেছে আর একটু বলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি করছি কার শেষ করতেই হবে এই 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 ডিজাইনই বারোটা নেবে মানে আলাদা আলাদা কালার এটা সাদা কমলা করছি সবটা সাদা থাকবে কোনোটা সাদা লাগার কোনো সাদা কমলা কোনো সাদা সব সাদা প্রত্যেকটা থাকবে সাদা উল্টো অনেক কিনতে হচ্ছে আমাকে কাঁচে খুঁজে পাচ্ছি না কাজের শুয়ে না খুঁজে না বলে কি রাগ লাগে না হয়ে গেল কমপ্লিট থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের জন্য তাহলে পোস্টটা কমপ্লিট হয়ে গেল তা আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের পুজোয় কেনাকাটা শুরু হয়েছে কটা কি হয়েছে অবশ্যই জানাবে জানতে ইচ্ছা করে আমাদেরও কেনাকাটা শুরু হচ্ছে আমাদের কোনো হয়নি না মেয়ের কেনাকাটা শুরু হচ্ছে ওই শপিং মলও যাচ্ছে বারাসাত বা তো হচ্ছে তাহলে রাখছি